আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আর এ রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। তো আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছিল সকল শিক্ষা বোর্ড এইচএসসি ও আলিম 2020 বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। তো কিভাবে আপনারা এই ফলাফলটা জানতে পারবেন আমি কিন্তু আপনাদের দেখাবো। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করবেন। তো যারা যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা সিম্পলি আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যাবেন। সেই লিঙ্কে যাওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফলাফল দেখবেন এবং পিডিএফ ডাউনলোড করবেন। তো এখানে ময়মনসিংহ শিক্ষা বোর্ড শিক্ষাবৃত্তি এবং ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষাবৃত্তি, তারপর এইচএসসি শিক্ষা বোর্ড শিক্ষাবৃত্তি রেজাল্ট, বরিশাল শিক্ষাবিদ শিক্ষাবৃত্তি রেজাল্ট, যশোর শিক্ষা বোর্ড শিক্ষাবৃত্তি রেজাল্ট, তো প্রতিটি শিক্ষা এই যে দিনাজপুর শিক্ষা বোর্ডের রেজাল্ট, দেখুন দিনাজপুর শিক্ষা বোর্ড এইচএসসির ফলাফল। তো যারা যারা এই সকল বোর্ডের কিন্তু এখানে দেওয়া আছে, এক নজরে সকল শিক্ষা বোর্ডের এইচএসসি রেজাল্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। ধরুন ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বৃত্তির ফলাফল 2020, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল 2020 পিডিএফ ডাউনলোড করুন, রাজশাহী শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল পিডিএফ ডাউনলোড করুন, কুমিল্লা শিক্ষা বোর্ড এইচএসসি 2020 শিক্ষা বোর্ডের পিডিএফ ডাউনলোড করুন, সিলেট শিক্ষা বোর্ড এইচএসসি পিডিএফ ডাউনলোড করুন এবং রেজাল্ট দেখুন, বরিশাল শিক্ষা বোর্ড এইচএসসি ফলাফল রেজাল্ট দেখুন এরটাতে, যশোর শিক্ষা বোর্ডের ফলাফল দেখুন এখানে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট দেখুন, দিনাজপুর শিক্ষা বোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল 2020 দেখুন, মাদ্রাসা শিক্ষা বোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল দেখুন, কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল 2020 এখানে দেখতে পারবেন। তো সকল কিন্তু দেখা যাবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ টোটাল 11টা শিক্ষা বোর্ডের আপনারা দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা একটা পিডিএফ ডাউনলোড করবেন, সেম এমন একটা পিডিএফ। তো দেখুন এই এমন একটা পিডিএফ ডাউনলোড করে এমন চলে আসবে বৃত্তির গ্যাজেট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের রেজাল্ট নিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, এখান থেকে দেখার জন্য ধরুন এই যে এইগুলো পড়বেন, তো এইখানে দেখুন মেডিকেল কোর্সে অধ্যয়নরত মাসিক হার এত টাকা, সো কত টাকা দেওয়া হবে কত বছর সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে দেখুন কে কে পাইছে, ময়মনসিংহ টু রিতন সরকার আনন্দ গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজে কিন্তু পেয়েছে। তো ধরুন আপনার নামটি আপনার কলেজে দিয়ে সার্চ দেবেন, এখানে আপনার নামটি দিয়ে সার্চ দেবেন অথবা আপনার রোল নম্বরটি সার্চ দেবেন, রোল নম্বরটি সার্চ দেবেন। কীভাবে, পিডিএফটা ডাউনলোড করার পরে সিম্পলি কপি করবেন, কপি করে কন্ট্রোল এফ দেবেন, এফ দিয়ে এই যে দেখুন আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা কপি করছি দেখুন চলে আসছে। তো আপনার রোল নাম্বার যদি দেখবেন, আপনার রোল নাম্বার যদি থাকে এখানে তাহলে কিন্তু এমন শো করবে, এই যেমন মার্ক অনুযায়ী শো করবে, দেখতে পাচ্ছেন মার্ক শো করতেছে। তো আপনারা এভাবে কিন্তু এখানে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো প্রতিটি শিক্ষা বোর্ডের পিডিএফ কিন্তু এভাবে ডাউনলোড করুন। ধরুন আমি একটা পিডিএফ ডাউনলোড করতেছি দিনাজপুর শিক্ষা বোর্ডের ডাউনলোড করতেছি, তো দিনাজপুর শিক্ষা বোর্ডের ডাউনলোড করার জন্য আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পরে এই যে ধরুন দিনাজপুর শিক্ষা বোর্ডের পিডিএফটা চলে আসবে, একটু ধৈর্য সহকারে দেখুন, আমার নেট স্লো এমন দেখাচ্ছে। তো দিনাজপুর শিক্ষা বোর্ডের যে পিডিএফটা চলে আসবে, তো সেখানে কিন্তু সিম্পলি এমনই দেখাবে, এমনই আসবে, সো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেল বাটনে ক্লিক করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। সকল প্রকার চাকরির খবরাখবর ও সকল প্রকার খবর সবার আগে পেতে কিন্তু আমরা এখানে শিক্ষা খবর নিতে পারবেন। তো আপনারা যারা যারা এই যে এভাবে কিন্তু প্রতিটি শিক্ষা বোর্ডের, আমি আবারও দেখাচ্ছি, আপনার প্রতিটি শিক্ষা বোর্ডের পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে গিয়ে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, এবং না ভালো লাগলে ইয়ে করবেন। সবাইকে কাছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিওটি, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।